বাংলাদেশের মোট জনসংখ্যার 32% বসবাস করছে রাজধানী ঢাকায় এবং প্রতি বছর ঢাকা নগরীতে নতুন করে যুক্ত হচ্ছেন 5 লাখ মানুষ। ঢাকা শহরমুখী মানুষের ধারা এভাবে অব্যাহত থাকলে আগামী 2051 সাল নাগাদ মোট জনসংখ্যার 55% মানুষ ঢাকা শহরে বসবাস করবে। এত পরিমাণে মানুষ ঢাকা শহরমুখী হয় এবং অপরিকল্পিত নগরায়নের ফলে প্রতিনিয়ত গৃহহীন ও জনসংখ্যা বৃদ্ধি, বর্জ্য বৃদ্ধি, জল ও বায়ু দূষণ, বৃক্ষ নিধন, তাপমাত্রা বৃদ্ধি, জল সংকট এবং যানজটের শিকার হতে হচ্ছে ঢাকার বর্তমান নাগরিকদের। এর পাশাপাশি বাড়ছে জ্বালানি খরচ ও চিকিৎসা সংক্রান্ত খরচ। তবে টেকসই নগরায়ন ও শহর বিকেন্দ্রীকরণে সুশাসন, পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন ও রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব বলেন, বাংলাদেশের মোট আয়তনের 1% ভূমি নিয়ে ঢাকা মহানগর এলাকা গঠিত। অথচ বাংলাদেশের মোট জনসংখ্যার 32% ঢাকায় বাস করে এবং উদ্বেগজনকভাবে মানুষের সংখ্যা আরও বাড়ছে। এই কারণে ঢাকায় কমছে সবুজের পরিমাণ। ঢাকা শহরে 25% সবুজের প্রয়োজন হলেও বর্তমানে ঢাকায় আছে মাত্র 8% সবুজ। সবুজ সুরক্ষায় আরও সচেতন হতে হবে নাগরিকদের। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরে গ্রাম থেকে বাস্তুচ্যুত প্রায় 7 লাখের বেশি মানুষের আগমন ঘটতে পারে শহরে, যার বড় অংশ ঢাকায় আশ্রয় নেবে বলে ধারণা করছেন পরিবেশবিদরা। বিকেন্দ্রীকরণ করতে না পারলে মানুষের আগমন রোধ করা যাবে না, ফলে বাড়বে দূষণের সমস্যাও। 2051 সালে এর একটা প্রতিক্রিয়া বা শঙ্কা দেখা যাবে। এখন কি দেখতেছেন? এখন প্রতি বছর যদি 5 লাখ লোক, বর্তমানে সেটা দৃশ্যমান হচ্ছে। আজকে আমরা রাস্তাঘাটে চলাচল, ফুটপাত ইত্যাদি একেবারে বিপর্যয়। মানুষে ফুটপাতগুলো দখল করে আছে, একদিকে রাস্তার গাড়ির যে যেখান থেকে পারছে, কোনো শৃঙ্খলা নাই। মোটর সাইকেল হুট করে ঢুকাচ্ছে, উল্টা পথে চলছে, যেটা মানে যে রাইট পয়েন্টে গাড়ি চলাচল করা না, এটাও একটি বিপর্যয়। মানুষের অনেক মানুষের প্রতিদিনই কোনো না কোনো শহরেই দুর্ঘটনায় কবলিত মানুষ, কেউ পঙ্গুত্ব বরণ করছে, কেউ প্রাণহানি করছে। একটি জীবন আগামীতে কান্না না হয় এটার ব্যাপারে আমরা শুধু মুখে বড় বড় রাজনীতি ব্যক্তিরা অনেক কিছু কথা বলি, বাস্তবে আজকে যেভাবে আমি আরেকটা দিকে বলি, যেরকম যেভাবে মোটর সাইকেল বাইকগুলো বেড়েছে রিক্সার তুলনা, যে ঢাকা শহরে 100,000 রিক্সা আছে অবৈধ এবং অনেকগুলো আছে কয়টা পাবেন বৈধতা, এটার ব্যাপারে কি ট্রাফিক বিভাগের দায়িত্ব থাকলেও সেটাকে ব্যবস্থা গ্রহণ করতেছে না? এটা কেন করে না? এখানে রাজনৈতিক ব্যক্তিত্বের মানে প্রভাবের কারণে এটাকে সেইভাবে প্রশাসনিকভাবে তারা পদক্ষেপ নিতে পারছে না। আমরা যদি শুধু পুলিশকে দায়ী করি সেটা ভুল হবে। আমাদের এই রাজনৈতিক পেশি শক্তি মুক্ত করলে প্রশাসনিক তাহলে আসবে স্বচ্ছতা। আমি তো আপনাকে পূর্বে বলেছি যে ঢাকা শহরে যদি এভাবে হয় তাহলে এক কথাই আপনি বুঝেন, এখানে ঢাকার জন্য একটা মানুষের যে একটা শান্তি সেটার একটা বিঘ্নিত হবে, অশান্তি বয়ে আনবে। এর থেকে বোঝা যায় জরুরি ভিত্তিতে ঢাকা শহরে বিকেন্দ্রীকরণ, সুশাসন এবং পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন করতে হবে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।